নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ গ্রিন অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম একদিন গাছগুলোকে সেট করতে সময় চলে গেছিলো দেখুন গাছগুলো এখন প্রায় গুছিয়ে ফেলেছি প্রত্যেকটি গাছ তা নিজের জায়গায় আছে কিছু কিছু গাছ এখন বাকি আছে আজকে একটা জিনিস দেখাবো দেখুন এটা আমার অ্যাডেনিয়ামের সেকশান এখানে সব আমার অ্যাডেনিয়ামগুলো রাখা আছে বর্ষায় তো গাছ খুব ভালোভাবে বেড়ে উঠছে দেখুন কডেক্সগুলো কি সুন্দর গ্রো করছে কিন্তু এর মধ্যেও আপনাকে দেখা একটি গাছ এটি হলো আমার সেই নভার তানজানিয়া দেখুন গাছের পাতাটি কি সুন্দর গাছটির যে এরকম রুট রট হয়েছে বোঝাই যাচ্ছিল না আজকে হঠাৎ দেখি এই জায়গাটা দেখে আমি বুঝতে পারলাম যে একটু এরকম ঢুকে যাচ্ছে দেখুন এই গাছটার এখানটা রুট রট হয়ে গেছে দেখুন এই গাছটি আমি এখন তুলব দেখি কতটা অবধি রুট গেছে গাছটিকে বাঁচানো যায় কিনা এটি আমার খুব একটি পছন্দের ভ্যারাইটির গাছ সবকটি গাছ সিন্ডারেই ছিল তাও কীভাবে হলো বুঝতে পারলাম না কিছুদিন আগে ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম বর্ষাকালে অবশ্যই এই অ্যাডেনিয়াম গাছগুলোকে একটু নজর রাখতে হবে কারণ এরা অনেক সময় এরকমভাবে রড হতে থাকে আর আমাদের বুঝতেও দেয় না দেখুন পাতাটা কি সুন্দর হেলদি দেখুন পাতা দেখলে বুঝতে পারবেন না যে এই গাছটি এরকম রড হচ্ছে দেখুন কি সুন্দর লুটো হয়েছিল গাছটি মনে হয় বাঁচিয়ে ফেলতে পারবো কারণ গাছটির এক সাইডে ভালোই দেখাচ্ছে না এখানটা একটু নষ্ট হচ্ছিলো আর কদিন পরে দেখলে হয়তো আর বাঁচতেই পারতাম না তাই আপনারা অবশ্যই এই গাছগুলোকে বিশেষ করে অ্যাডিনিয়ামকে বর্ষাকালে কড়সগুলো মাঝে মাঝে একটু চেক করে দেখবেন নয়তো আপনার পছন্দের গাছ মারা যেতে পারে আর অবশ্যই দিন অন্তর অন্তর স্প্রে করবেন দেখুন পুরো এই গাছটি করা এই গাছটিকে এখন আমি এই পচা জায়গাটাকে একদম ফেলে দেব কারণ এই উপরে কডেক্সের এই উপরে ভাগটা শক্তই আছে এটাকে আমি এখান দিয়ে কাটিং করে কিছুদিন ড্রাই করতে রেখে দেব তারপরে এই গাছটি বাঁচার সম্ভাবনা থাকতে পারে এই ধারালো ও ছুঁইটা দিয়ে আমি এখন গাছটিকে এখান থেকে একদম কেটে দেখবো কতটা নষ্ট হয়েছে বন্ধুরা সব গাছের ক্ষেত্রে এরকমটা হয় না কারণ লোভাতানজানিয়া বসম এই এইসব গাছগুলো একটু বেশি সেন্সিটিভ হয় তাই এরা একটুতেই রুট হড হওয়ার চান্স থাকে এই গাছগুলো তার এদের তাই এদের একটু বেশি যত্ন নিতে হয় দেখুন আমার এখানে অনেক গাছ আছে সবকটি গাছ কিন্তু খুব কিছু কিছু গাছ খুব ভালোভাবে বেড়ে উঠছে কটেক্সগুলো বৃষ্টির জল পেয়ে কিন্তু এই গাছটাই এরকম হল কারণ এই তানজানি এগুলো একটু সেন্সিটিভ গাছ হয় দেখুন গাছটার পুরো একদম ভেতর অবধি ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেছে গাছটিকে এখান থেকে কাটতে হয় মনে হচ্ছে গাছটি এতটা কাটার পরও দেখুন এখন এই জায়গাটা পচা দেখা যাচ্ছে দেখুন গাছটি কতটা পচে গেছে তাও কিন্তু পাতা দেখে বোঝা যাচ্ছে না তাই অবশ্যই গাছগুলোকে বর্ষাকালে একটু মাঝে মাঝে করে হাত দিয়ে দেখবেন তাহলে পরে আপনার এই গাছ গাছগুলো এম নষ্ট হয়ে যাবে না এই গাছটাকে মনে হয় আর বাঁচানো যাবে না গাছটিকে একদম গোড়া থেকে কেটে ফেলেছি আর দেখুন এই কালো অংশগুলোকে ফালিয়ে দিয়েছি ওই পচা অংশ রাখলে হবে না এই গাছটাকে হয়তো বাঁচানো যেতে পারবে এটাকে এখন এখানটা ফাঙ্গিসাইড দিয়ে আমি কয়েকদিন ড্রাই করব তারপরে দেখি এই গাছটি কি করা যায় আমার খুব পছন্দের একটি ভ্যারাইটি আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে